মধ্যবঙ্গের করোনা সংক্রান্ত যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে ইমাজিন সিটিভি অ্যাপসটি ডাউনলোড করুন আর যুক্ত হন ইমাজিন কমিউনিটি মিডিয়ার সাথে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় মোট 87 জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। আরটিপিসিআর টেস্টে পজিটিভ হয়েছেন 53 জন, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ হয়েছেন 34 জন। রেকর্ড সংক্রমণ বহরমপুর পৌরসভা এলাকায়। শুধুমাত্র বহরমপুর পৌরসভা এলাকাতেই 30 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে এদিন। বহরমপুর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিলেছে আক্রান্তদের খোঁজ। মুর্শিদাবাদ জেলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,926 জন। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।